পাহাড়ি এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মেতে উঠেছে প্রাণের উৎসব বৈশাখীতে। এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে ফুল বীজ উৎসব। এই উৎসবের রঙে রঙিন পাহাড়ি পল্লীগুলো, চলছে নাচ গান আর ঐতিহ্যবাহী খেলাধুলা। সারা বছর অশুভ শক্তি থেকে মুক্তি পেতে ফুল বীজতে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টুরু টুরু বাঁশির সুর বাঁশি বাজছে, পাড়ায় বেড়াবো সবাই মিলে, আজ বিজু আজ বিজু। এটি চাকমা সম্প্রদায়ের বৈশাখী উৎসবের প্রিয় একটি গান। সারা বছর অপেক্ষার পর বৈশাখী আসলেই এই গানের সুরে মেতে ওঠে তরুণ তরুণীরা। সূর্য ওঠার সাথে সাথেই কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয় বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র 10টি ভাষাভাষীর 11টি সম্প্রদায় তাদের নিজস্ব নিয়মে বৈশাখী পালন করে থাকে। সব হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই মানে একত্রিত হয়ে আনন্দ করি। বিজুটা মানে হলো যেটা নতুন বছরটাকে বরণ করা, পুরনো বছরটাকে বিদায় দেওয়া। তো সবাই কিন্তু যখন নতুন কোনো কিছুকে বরণ করে, সবাই কিন্তু তখন একটু ভালো কিছু চিন্তা করে কিন্তু বরণ করে আর কি। এই উৎসবকে ঘিরে পাড়ায় পাড়ায় নাচ ও গানের আয়োজন করে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। ঐতিহ্যবাহী পোশাকে এই উৎসবে অংশ নেন তরুণ তরুণীরা। সারা বছর অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ফুল বিজুতে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ করা হয় বলে জানালেন পার্বত্য জেলা পরিষদের সদস্য। মা গঙ্গীর উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করি, যাতে করে আমাদের কোনো অশুভ শক্তি আমাদেরকে আক্রান্ত করতে না পারে, আমাদের সারা বছর যাতে আমাদের ভালো করে কাটে। আগামী 15 এপ্রিল অনুষ্ঠিত হবে মারমাদের সাংরাই অর্থাৎ জলোৎসব।